প্রিয় বন্ধুরা, আপনারা আসলে দেশি গোল্লা কবুতর সাথে কিভাবে দেশি মুরগি পালবেন তার একটি ভিডিও ধারণ দেখাবো। তো এই পদ্ধতিতে পালতে পারেন, তো ভিডিওটা সবাই শেয়ার করে দেন, আর ভালো লাগলে অবশ্যই পেজটা ফলোইং করে দেবেন, আর অবশ্যই অবশ্যই সবাইটা ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন কবুতর মুরগিতে কতগুলি ডিম পারছে, ভিডিওটা পুরোপুরি দেখেন, আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে, আপনারাও এই সিস্টেমে পালন করতে পারেন। তো সবাই ভিডিওটা পুরোপুরি দেখেন, ধন্যবাদ সবাইকে। এই যে বন্ধু, নাজিরুলের বাসায় আসছি, সে একজন সৌদি আরব প্রবাসী। তার যে ঝাপড়ি, তার মুরগির খামার আর কবুতরের খামার একবার পাশাপাশি, নটা সেরকম ভাবে দেখতেছে। এই জোড়া না নিয়ে আসছিলাম এর আগে আমরা, কবুতর তো অনেক সুন্দর সুন্দর রে বন্ধু, বেশি নাই কবুতর যা ছিল, ওই যে দেশের বাইরে থাকে তো কবুতর চলে নিয়ে যায়, ওই যে দেন না, যত্ন না থাকলে পরে যা হয় আর কি। এই যে দেন, ওই যে নিচে ডিম পড়ে রয়েছে, ডিম পারছে। ওরে আকাশি কালার বন্ধু, ওটা আকাশি কালার, ওটা কি নর কবুতর? ওই যে না, ওই যে ভেঙে দাও না, এই দূরে পারা দিস, এই পারা দিস, আলো আলো করে পারা দিস, মনে রাখবে। ওই যে এখানে আবার দেখেন, যে উপরে তলা আছে এখানে, যে মুরগি, এটা আসলে আরেকটা চমক। তারপরে উপরেও আছে, ওই সাইডেও আছে, কবুতর কিন্তু ঠুকরায় মাইরা ফেলা যায়, এর সাথে থাকতে দেয় না। এটি কিন্তু একবারে, এটি কিন্তু অনেক সুন্দর কবুতর, চোখগুলি অনেক সুন্দর হয় জানে কবুতর। তোমার ল্যাংড়া কবুতর আছে বন্ধু, কটা ডিম পারছে বন্ধু, দেখা যাবে না মুরগি প্রায় অলরেডি অনেক উপরে উঠে গেছি, সিঁড়ি পায়া নরকম ডিম পারছে, কটা মুরগিতে একটা ডিম পারছে, ডিম কি সিদ্ধ খেলে অরিজিনাল দেশি মুরগি। কবুতরের ঘরে খুব রিক্সে উঠলাম, দুইটাই নর মারামারি করতেছে, আর এই যে একটা আকাশি কালারের মতন কিছুটা, আর কিছু বাহির আছে না, সেরকম ভাবে কবুতর ডাকতেছে। এই একটা মুরগি বের হয়ে গেল সাইড দিয়ে, এই মুরগির ডিম, এইটা মানে মুরগির ডিম না, মুরগি কবুতর একসাথে জান নাই যে জুইরা বইছে, এটা উঠান যাবো না আমার দোকানি। ওরে বন্ধু, তিনটা ডিম পারছে, তারপরে এখানে একটা ব্ল্যাক মুরগি, ব্ল্যাক সিল্কের, কত অনেক ডিম পারছে, ভাই রে ভাই ওজন আছে ভালো, কটা ডিম আছে দিয়ে তো ভিউয়ার্স একটু গুনি, আচ্ছা ডিমগুলি গুনি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা,
নয়টা ডিম পারছে নাকি? এক দুই তিন চার পাঁচ দশটা ডিম, দশটা ডিম পারছে। কিন্তু তোর মুরগি কবুতর ডিম আসছে, তো মুরগির ডিমে বেশি। নটটা দেখেন কেমন খাবাখাবি করতেছে। এই কালারটা অনেক সুন্দর, যদি আট মাস আটটা ফ্রেশ হতো আরো সুন্দর হতো। কেমন নর ডাকতেছে, এইটার চোখটা কিছুটা একবার ইয়ের মতন, কোকা কবুতরের মতন। ওর ডিমের ইয়ার খেয়ে ও নিচে যায় বসছে, তো এখন ওর ওর জায়গাটা চিনাই দিই। দেখেন এই নটটা তো সুন্দর কবুতর, কিন্তু একটা পা নাই। আসলে অনেকে জিজ্ঞেস করবেন যে এই সুন্দর কবুতরের পা কি হয়েছে। আসলে এটার পা পষ্টিক বাঁধে রাখছিল, তো অনেক দিন ধরে পরে পাটা কেটে গেছে। কবুতরের মালিক নিচে দাঁড়ায় আছে, আর আমি দেখেন সিঁড়ি বাইয়ে উপরে উঠছি।